আচ্ছা, ওয়েলকাম সবাইকে একটি নতুন ভিডিওতে। আজকে আমরা আলোচনা করব এবং পড়ব যে এডুকেশন কি, এডুকেশনের অর্থ কি, যেটা আমাদের টপিকে ছিল। তো সেইখানে এডুকেশনের ধারণা, কনসেপ্ট এবং তার কি অর্থ, সেটা আজকে আমরা পড়ব। অল্প অল্প করে আমরা এগোবো, যাতে করে আমরা ভালো করে বুঝে এগোতে পারি এবং আমাদের কোনো প্রবলেম না হয়। তো আজকে আগে আমরা আলোচনা করি যে এডুকেশন যে কথাটা, সেটা কোথা থেকে এসেছে। কোনো কোনো শিক্ষাবিদদের মতে শিক্ষাবিদ কাদের বলা হয়, শিক্ষা সম্পর্কে যারা আলোচনা করে তারাই শিক্ষাবিদ, সায়েন্স নিয়ে যারা আলোচনা করে তারা বৈজ্ঞানিক, দর্শন নিয়ে যারা আলোচনা করে তারা দার্শনিক। তো সেরকমই শিক্ষা নিয়ে যারা আলোচনা করছে তারা শিক্ষাবিদ। তো কিছু কিছু শিক্ষাবিদ মনে করেন যে গ্রিক শব্দ এডুকেটাম, এডুকেয়ার, এডুসিয়ার, এই এডুকেটাস, এই শব্দগুলো থেকে আমরা এডুকেশন শব্দটাকে পেয়েছি। তার কারণ এডুকেশন শব্দ বলতে বোঝায় যে কোনো কিছু শিশুদের যে যত্ন করা, লালন পালন করা, শৃঙ্খলাবদ্ধ করা, সেটাকে। তো ওই এডুকেশন, এডুসিয়ার, এডুকেটাম, এডুকেটাস, এই এতগুলো শব্দ থেকে এডুকেশন শব্দটি উদ্ভূত হয়েছে। এক একজন শিক্ষাবিদদের মতে এক একটি দাবি ওঠে যে এডুকেটাম বা এডুসিয়ার এটাই প্রপার শব্দ যেখান থেকে এডুকেশনটা ডিরেক্টলি এসেছে। কিন্তু সঙ্গবদ্ধভাবে কিন্তু প্রত্যেকটা শব্দ থেকেই আমরা এডুকেশন শব্দের মিনিংটাকে পেয়ে থাকি। কাজেই আমরা এডুকেশন শব্দটাকে উদ্ভূত বলতে পারি বিভিন্ন এই যে শব্দগুলো আমরা আলোচনা করলাম সমস্তটা থেকেই। এডুকেয়ার, এডুকেটাম, এডুসিয়ার, এডুকেটাস, এই চারটি শব্দ আমরা মূল পড়ছি। তো সেখানে এই এডুকেশন আসার যে ব্যাপারটা, সেই এডুকেশন শব্দটা কিন্তু চারটি শব্দ থেকে আসছে বলে অনেক শিক্ষাবিদ দাবি করছেন। এখন এই এডুকেশন শব্দের অর্থ কী, যদি আমরা খুব সংকীর্ণভাবে আলোচনা করি, আমরা ব্যাপক অর্থ পরে আলোচনা করব, আগে আমরা যদি খুব ন্যারো সেন্সে দেখি, তাহলে এডুকেশনের অর্থ হচ্ছে শৃঙ্খলা করা, নিয়ন্ত্রিত করা, নির্দেশ দেওয়া। অর্থাৎ আমরা কোনো কিছুকে আমরা কি করি, শৃঙ্খলাবদ্ধ করি। কিভাবে? পড়াশোনাটাকে আমরা শৃঙ্খলাবদ্ধ করি, পড়াশোনা যারা করে তাদেরকে শৃঙ্খলাবদ্ধ করি, এবং সেটা কাদের মাধ্যমে সম্ভব, শিক্ষার মাধ্যমে সম্ভব, এবং শিক্ষাবিজ্ঞান আমাদেরকে সেই ট্রেনিংটাই দিয়ে থাকে। তো শিক্ষাবিজ্ঞান সম্পর্কে আমরা পড়লে আমরা ভবিষ্যতে জানতে পারবো শিক্ষাটাকে আমরা কতটা ইউজফুল ওয়েতে কাজে লাগাতে পারি, বা সেটাকে কীভাবে আমরা কন্ট্রোল করলে ভবিষ্যতে ভালোভাবে এগিয়ে নিয়ে যেতে পারি। সেরকমভাবে নিয়ন্ত্রিত করা, নির্দেশ দেওয়া, অর্থাৎ গাইডলাইন আমাদেরকে সেট করে দেওয়া, এটা কিন্তু এডুকেশন সাবজেক্ট করে থাকে। তো এই এডুকেশন শব্দটা কথার মানে আনার অর্থ হচ্ছে, বা এই সাবজেক্টে দেওয়ার অর্থ হচ্ছে যে আমরা টোটাল ভাস্ট এরিয়া যেটা শিক্ষা সম্পর্কে, সেই সমস্ত আইডিয়াস যেন এডুকেশনের মধ্যে থাকে, এবং সেই আইডিয়াস থেকে কি করে যে কোনো কেউ এডুকেশন পড়ার ভিত্তিতে সেগুলো সম্পর্কে নার্চার করতে পারে, বা সেগুলো নিয়ে এগিয়ে যাওয়ার জন্য একটা গাইডলাইন পেয়ে যায়। তার জন্য এডুকেশনের অর্থটাকে এভাবে করা হয়েছে। এবং এডুকেশনের মধ্যে চাইল্ড সাইকোলজি, গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্ট, যে কোনো ধরনের শিক্ষার যে নর্মস, প্রসেস, রুলস, এবং যে এজেন্সিসগুলো আমাদের দিয়ে সিলেবাস তৈরি করে বা আমাদের সিলেবাস ভিত্তিক পড়াশোনা করতে সাহায্য করে, সেই প্রসেসগুলো কিন্তু পুঙ্খানুপুঙ্খ বিচার বিশ্লেষণ করা হচ্ছে এডুকেশনে। সুতরাং সেই জন্য এডুকেশন একটি ভাস্ট এরিয়া। এবার আমি বলবো যে শিক্ষার কথা যেহেতু আসে, সেখানে তো বিদ্যার কথাও আসে। তো এই বিদ্যা কথাটা কোথা থেকে এসেছে আগে দেখি। গ্রিক শব্দ বিদ ধাতু থেকে এই বিদ্যা কথাটা উদ্ভূত হয়েছে। গ্রিক শব্দ বিদ ধাতুর একটি অর্থ আছে। কেন বিদ ধাতু থেকে বিদ্যা আসলো? বিদ ধাতুর অর্থ হচ্ছে জানা। তো বিদ্যা হচ্ছে কি, আমি যতটা জ্ঞান অর্জন করলাম। তো বিদ ধাতু যেহেতু জানাকে বোঝায়, তাহলে বিদ্যা হচ্ছে আমার জ্ঞান অর্জন করাটা, সম্পূর্ণটাকে বোঝায়। তো এই শিক্ষার আন্ডারে যেহেতু বিদ্যা কথাটাও আসে, যে শিক্ষাটা অর্জন করা মানে বিদ্যাটাও অর্জন করা, তাহলে বিদ্যা কথার অর্থ হচ্ছে আমার জ্ঞানটাকে অর্জন করা। তার মানে যে অ্যাসপেক্টগুলো আমি এতক্ষণ আলোচনা করলাম সেইগুলো সম্পর্কে জ্ঞান আলোচনাটা হচ্ছে আমার বিদ্যার আন্ডারে পড়ছে, শিক্ষাবিজ্ঞানের আন্ডারে ইনডাইরেক্টলি পড়ছে। এবার আমরা দেখব যে শিক্ষার যে সংজ্ঞাগুলো আছে সেগুলো কোন কোন শিক্ষাবিদ কী কীভাবে দিয়েছেন। প্রথমত বলি, স্পেশালি যারা ইম্পর্টেন্ট শিক্ষাবিদ তার মধ্যে একজন হচ্ছেন রুশো, আরেকজন পেস্তালাচ্ছি। আমি দুজন ব্যক্তির সংজ্ঞা নিয়েছি যাদেরটা সবথেকে বেশি গ্রহণযোগ্য, এছাড়া আরও অনেকের সংজ্ঞা রয়েছে। আমরা যখন শর্ট কোয়েশ্চেন সলভ করব তখন তোমরা নোটসে কিন্তু বাকি যে শিক্ষাবিদরা শিক্ষার সম্পর্কে সংজ্ঞা দিয়েছে সেগুলো সমস্তটা পাবে। তো এখন আমরা দেখি রুশো কী বলেছেন শিক্ষা সম্পর্কে। রুশো বলছেন, শিক্ষা হলো শিশুর ভেতর
থেকে বিকাশ, তার মানে যে কোনো ব্যক্তির মধ্যে অন্তর থেকে একটি বিকাশ হয় শিক্ষাটা লাভ করার পরে। তার জন্যই আমরা বলি ইন জেনারেল যে শিক্ষা পাওনি বা শিক্ষা হয়নি তোমার, কেন বলি না, তার মধ্যে শিক্ষা পাওয়ার ফলে একটা ডেভেলপমেন্ট হওয়ার কথা, কিন্তু সেই ডেভেলপমেন্টটা আমরা না দেখার ফলে তখনই আমরা বলি যে শিক্ষা এখনও পাওনি, শিক্ষা দীক্ষা হয়নি, তখন এই টার্মসগুলো আমরা ইউজ করি। তো শিক্ষা কিন্তু আমাদেরকে সেই ডেভেলপমেন্টটা করতে হেল্প করে, এবং যে যেভাবে শিক্ষা গ্রহণ করে সে সেভাবে ডেভেলপড হয়। সেকেন্ড হচ্ছে পেস্তালাৎসি, যিনি শিক্ষা সম্পর্কে বলেছে, শিক্ষা হলো মানুষের সহজাত ক্ষমতার প্রগতিশীল বিকাশ। সহজাত ক্ষমতা হচ্ছে জন্মগত ক্ষমতা, যেটা আমরা নিয়ে জন্মগ্রহণ করি, আমাদেরকে শেখাতে হয় না। আমরা জন্মগ্রহণ নিয়ে করি এইটা ভেবেই যে আমরা কোনো কিছু শিখবো, তার কারণ আমরা বলি যে মৃত্যু অবধি শেখার কোনো শেষ হয় না। তো শিক্ষাটাকেও এখানে এই ব্রড সেন্সেই বলা হচ্ছে যে শিক্ষা হচ্ছে মানুষের সহজাত ক্ষমতার প্রগতিশীল বিকাশ। কেন প্রগতিশীল? এটা প্রগ্রেস করে, দিনের পর দিন এটা আস্তে আস্তে বাড়তে থাকে এবং সেই বিকাশটা প্রগতির হাত ধরেই কিন্তু বাড়তে থাকে। তার জন্য পেস্তালাৎসি ফার্স্ট এরিয়ার ভিত্তিতেই কিন্তু শিক্ষাকে সংজ্ঞায়িত করেছেন, এবং এই সংজ্ঞাটা কিন্তু যথার্থ হিসাবেই ব্যবহৃত হচ্ছে। তার কারণ আমি এডুকেশনে বললাম যে কতটা ভাস্ট আইডিয়াস নিয়ে আমাদের এডুকেশন সাবজেক্টটা রচনা করা হয়েছে, তো সেই ক্ষেত্রে আমাদের এই দুজন শিক্ষাবিদ যে শিক্ষার বিষয়টা বলেছেন তারা কিন্তু যথার্থই বলেছেন। আমি আরও ডিটেলে বলবো এর পরে, পরবর্তী যে টপিকগুলো রয়েছে সেগুলোর ক্ষেত্রে, তো তোমরা এগুলি দেখতে থাকো। কারোর কোনো কনফিউশন তৈরি হলে নির্দ্বিধায় আমাদের জিজ্ঞেস করতে পারো। ভিডিওটি দেখার জন্য সকলকে ধন্যবাদ জানাই, সকলে আমাদের সঙ্গে থেকো, তোমরা নোটস টাইমে পেয়ে যাবে, একটু ধৈর্য ধরো এবং ভিডিওগুলি দেখতে থাকো। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।